ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড দা ব্লগ ভিডিও। আর বন্ধুরা, আজকের আমি যাবো গোসাবা হসপিটালে, আর গিয়ে দেখবো ওখানে ভ্যাকসিনের কি খবর। তো আমি তো ভ্যাকসিন নেওয়ার জন্য অনেকদিনই অপেক্ষা করে আছি, কিন্তু ভ্যাকসিন সঠিকভাবে না আসার জন্য আমি এখনও অবধি ভ্যাকসিন পাইনি। তো আজকের আমি যাব, বেরিয়েছি বাড়ি থেকে, গিয়ে ওখানে ভ্যাকসিন নেওয়ার একটা চেষ্টা করব, বা ওখানে ভ্যাকসিন দিচ্ছে কি দিচ্ছে না সেই রিলেটেড আজকের আমি যাবো, ওখানে গিয়ে জানবো বা দেখবো। যদি দেয় তাহলে তো খুবই ভালো, তাহলে আমি অবশ্যই নিয়ে নেবো ভ্যাকসিন। আর যদি না দেয় তাও আমি আপনাদের সঙ্গে দেখাবো যে ওখানকার কী অবস্থা এই মুহূর্তে, বা ভ্যাকসিন আমি কবে থেকে পাবেন কি পাবেন না, বা কীভাবে দিচ্ছে কি দিচ্ছে না। তো সব অবশ্যই দেখলে আপনারাও বুঝতে পারবেন যে গোসাবা হসপিটালে ভ্যাকসিনেশন পাওয়া যাবে কি যাবে না, বা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এখন এই মুহূর্তে, বা কী অবস্থা গোসাবা হসপিটালে। আছি গোসাবা হসপিটালে, আমি পিছন সাইডটা দেখাবো, দেখতেই পাচ্ছেন যে এটা গোসাবার হসপিটাল আছে। আর এখানে কিন্তু আমি এসেছিলাম বিগত কিছুদিন ধরে আসছি, আর ফাইনালি আজকের আমি এসেছি এখানে। তো আসার পরে যেটা দেখলাম যে এখানে কিন্তু কোনো ভ্যাকসিন আজকের দেওয়া হচ্ছে না। আজকের তারিখ হচ্ছে 7/7/2021। তো এখনও অবধি আজকের যে নোটিশ পিরিয়ডে বা নোটিশ যেটা টাঙানো আছে সেটা আমি আপনাদের একটু পরেই ভিডিও ফুটেজে দেখাচ্ছি। তো সেখানে কিন্তু কোনো রকমের এখন ভ্যাকসিনের কথা লেখা নেই। আর হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের থেকে ভ্যাকসিন বন্ধ থাকিবে, আর এর পরে কবে থেকে ভ্যাকসিন দেওয়া হবে সেটা কিন্তু তারা এখন অবধি বিশেষ কিছুভাবে জানায়নি। এখন ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, টোটালি এখন সব কিছুই এখন ডোজ এখন বন্ধ রয়েছে এই মুহূর্তে। তো আপনারা ভিডিও ফুটেজটা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর যারা যারা জানে না এই বিষয়টা, তো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিন ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই ভাইকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য। জানি না, এই তো লেখা আছে ভ্যাকসিন না আসার 7/7/21 বুধবার ভ্যাকসিন ক্যাম্প বন্ধ থাকবে, ঠিক আছে, হাসপাতালে কোনো ভ্যাকসিন ক্যাম্প হবে না। বন্ধুরা, এখন আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, বা নোটিশ পিরিয়ড যেটা দেখা মনে হচ্ছে, যে আপাতত আজকের পর থেকে, বা 7/7/2021 পর থেকে, বুধবারের পর থেকে মেবি হসপিটালে আর কোনো ভ্যাকসিন ক্যাম্প হবে না। আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের বলছি। আর মেবি অঞ্চল অঞ্চলে হয়তো ভ্যাকসিন ক্যাম্পগুলো হবে এবারে, যে সমস্ত এলাকা বা যে সমস্ত যে এলাকাগুলি আছে ICDS বা আশাকর্মী যারা বিভিন্ন ধরনের কাজ করতো তাদের ক্ষেত্র দিয়ে এই ভ্যাকসিন ক্যাম্পটা চালু হবে আবার। তো কবে হবে সেরকমভাবে কিছু জানায়নি, আর নোটিশ পিরিয়ডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর সবাইকে শেয়ার করুন বেশি বেশি করে, ভিডিওটা দেখুন এবং দেখলে বুঝতে পারবে যে গোসাবা হসপিটালে এখন এই মুহূর্তে কোনো রকম ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে না, বা কবে থেকে হবে সেটাও বিশেষভাবে কিছু জানানো যাচ্ছে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।